এক ব্রেকিং নিউজ জলমগ্ন হৈ পৰিছে লাখুৱা বুঢ়া চাপৰি অভয়াৰণ্য খাদ্য আৰু প্ৰাণৰ মমতাত উখ স্থানলৈ ঢাপলি মেলিছে বন্য প্ৰাণীয়ে অভয়াৰণ্যৰ পাৰ্শ্বৱৰ্তী নলকটা আৰু কঠালগুটিৰ পৰা উদ্ধাৰ কৰা হৈছে চাৰিটাকৈ হৰিণা খাদ্য আৰু আশ্ৰয়ৰ সন্ধানত অভয়াৰণ্য দুখনৰ পৰা ওলাই আহিছিল হৰিণাকেইটা ৰাইজে হৰিণাকেইটা উদ্ধাৰ কৰি বন বিভাগক চমজাই দিয়ে জলমগ্ন হৈ পৰিছে লাওখোৱাৰ বুঢ়া চাপৰি অভয়াৰণ্য খাদ্য আৰু প্ৰাণৰ মমতাত উখ স্থানলৈ এতিয়া ঢাপলি মেলিছে বন্য প্ৰাণীয়ে অভয়াৰণ্যখনৰ পাৰ্শ্বৱৰ্তী নলকটা আৰু কঠালগুটিৰ পৰা উদ্ধাৰ কৰা হৈছে চাৰিটাকৈ হৰিণা খাদ্য আৰু আশ্ৰয়ৰ সন্ধানত অভয়াৰণ্য দুখনৰ পৰা ওলাই আহিছিল হৰিণাকেইটা পিছত ৰাইজে হৰিণাকেইটা উদ্ধাৰ কৰি বন বিভাগক চমজাই দিয়ে চৰম দুৰ্দশাৰ মাজত দিন অতিবাহিত কৰিছে ৰাজ্যৰ বান আক্ৰান্তই মথাউৰি অথবা ওখ স্থানত অনাহাৰে অনিদ্ৰাই দুৰ্বিষহ জীৱন যাপন কৰিছে বহু বৰ্ণাঢ্যই লাভ কৰা নাই কোনো চৰকাৰী সাহায্য আনকি অসহায় লোকসকলৰ খবৰ লবলৈ আহৰি পোৱা নাই স্থানীয় প্ৰশাসন অথবা জনপ্ৰতিনিধিয়ে বান এওঁলোকৰ বাবে অভিশাপ জীবন বড় জটিল এওঁলোকর বান বিষাদ এক মৃতকর সৎকারের বাবেও নাই এ দুঃখর শুকান ঠাই কি এক অবর্ণনীয় পরিস্থিতি টিয়কত বানত মৃত শিশুর সৎকারের স্থান বিচারি হাহাকার করবলিয়া হল এটি বন্যার্ত পরিয়ালে পানি ভয়ানক পানি গতি এই সময় আমি কত সৎকার করিম সেই সম্পর্কে আমি এটা বিমর্শ করছি হলেও আমি আলোচনা অব্যাহত রাখি আছো জীবন কি বুঝি নুঠোতে কালরূপী বানে কাঢ়ি নিলে সানিয়া তাহু নামৰ কণমানিটির জীবন শনিবারে চাংঘরের পর হঠাতে পানীত পড়ি কাউইমারি মিসিং গাঁর কন্যা শিশুটি নিরুদ্দেশ হয়ে পড়ে পিছত রাইজে উদ্ধার করে যদিও ভয়ঙ্কর বানর বাবে শিশুটিক সময়মতে চিকিৎসালয়ত উপস্থিত করাব নোৱাৰিলে দুর্ভোগীয়া আর তার পাছত পরিস্থিতি মুক্ত আকাশের তলত বানর মাজত দুর্বিষহ জীবন যাপন টিয়কর জাজিমুখর বন্যাটর জীবনটোর বাদে যেন হেরবলে একু নাই এই হাল অসহায় বৃদ্ধ দম্পতির বানর মাজত অস্বাস্থ্যকর পরিবেশত ককা আইতাই কেবল মাথো চলাই গৈছে জিয়াই থকার সংগ্রাম কোনোবাই যদি সুদা ভাত সাজেরই পেটর ভোগ গুছাইছে আন কোনোজনে আকো বাট চাই রয়েছে আনর মুখলৈ খাবলে পোৱা নাই তাৰমানে আজি কাৰণে ইয়াতে বনাই খাই বান বিষাদ দিন এয়া লখিমপুৰ জিলাৰ কন্দলি পথাৰ গাঁৱৰ দৃশ্য বিগত 35 বছৰে বানৰ সৈতে সহবাস কৰি আহিছে গাঁওবাসীয়ে বান আহিলেই ঘৰৰ ভিতৰত চাং পাতি বসবাস কৰি এক দুৰ্বিষহ জীৱন যাপন কৰে গাঁওখনৰ 150+ পৰিয়ালে ঘৰত কোন কোন আছে মই ভাইটি মা দেউতা কিমান দিনৰ আগৰ পৰা পানী দেখিছা যত্নৰ পৰা দেখিছো কেৱল এওঁলোকেই নহয় এয়াই এতিয়া ৰাজ্যবাসীৰ নিৰ্মম আৰু নিষ্ঠুৰ বাস্তৱ এওঁলোকেই কাৰোবাক নেতা বনাই পঠিয়ায় দিল্লী দিশপুৰলৈ কিন্তু সমস্যাৰহে অন্ত নপৰে এইসকল দুৰ্ভগীয়াৰ টিয়কৰ পৰা দিগন্ত হাজৰিকা আৰু লখিমপুৰৰ পৰা ৰকেট দেউৰীৰ সহযোগত সঞ্জীৱ লাহন News18 অসম নৰ্থ ইষ্ট বানৰ বাবে সুযোগৰ অপেক্ষাত আছে এতিয়া চোৰাং চিকাৰী ব্ৰহ্মপুত্ৰৰ উত্তৰ পাৰত বৃদ্ধি পাইছে গড় চিকাৰীৰ তৎপৰতা অস্ত্ৰ শস্ত্ৰৰ সৈতে ব্ৰহ্মপুত্ৰইদি কাজিৰঙাত সোমাবলৈ চুপ লৈছে চোৰাং চিকাৰীৰ দলে মহানগৰীৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰা কুখ্যাত গড় চিকাৰী মাষ্টাৰ ওৰফে টাইখ জিম্মিৰ ভাষ্যত পোহৰলৈ আহিল এই তথ্য কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানত বানৰ সংহাৰ বন্যপ্রাণীর হাহাকার
ওখ ঠাই বিচাৰি ঘূৰি ফুৰিছে অসহায় বন্য প্ৰাণীয়ে। বলিয়াবানত বাঘে সাগে একাকাৰ হোৱাৰ সময়ত উত্তৰ পাৰত বৃদ্ধি পাইছে গড় চিকাৰীৰ তৎপৰতা। অস্ত্ৰ শস্ত্ৰৰ সৈতে ব্ৰহ্মপুত্ৰ দি কাজিৰঙাত সোমাবলৈ চুপ লৈছে চোৰাং চিকাৰীৰ দলে। মহানগৰীৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰা কুখ্যাত গড় চিকাৰী মাষ্টৰ ওৰফে টাইখু জিম্মিৰ ভাষ্যত পোহৰলৈ আহিল এই তথ্য। লগে লগে চতিয়াৰ ভোজমাৰী চাপৰিত চলিল আৰক্ষী আৰু বন বিভাগৰ যৌথ অভিযান। অভিযানত জালত পৰিল দুটা গড় চিকাৰী ইয়াকুব আলী আৰু কাছেম আলী। জালত পৰাৰ পাছতে গড় চিকাৰী ইয়াকুব আলীয়ে স্বীকাৰ কৰিলে কাজিৰঙাত গড় চিকাৰৰ কথা। গড় চিকাৰ কৰি জেল ভাত খোৱা ইয়াকুব আৰু কাছেমে পুনৰ গড় চিকাৰৰ পৰিকল্পনাৰে মজুত কৰিছিল অস্ত্ৰ শস্ত্ৰৰ লগতে ৰবৰৰ নাও। এই সকলো সামগ্ৰী যোগান ধৰিছিল হবিবুৰ ৰহমান ওৰফে কাতি খোৱা নামৰ আন এটা চোৰাং চিকাৰীয়ে। ইয়াকুব আৰু কাছেমৰ স্বীকাৰোক্তিৰ আধাৰত যুটীয়া অভিযানকাৰী দলে জব্দ কৰিলে এটা 303 ৰাইফল, 16 সক্ৰিয় গুলী, এডাল চাইলেঞ্চাৰ, এটা পাম্পছেট আৰু ৰবৰৰ নাও সহ নগদ 50,000 টকা। যি হোটপোষ্ট হ'ল সেই হোটপোষ্টত তেওঁলোকে ক'লে যে তেওঁলোকৰ হাতত এটা আৰ্মছ আছে আৰু কিবা লাগতিয়াল মানে আৰ্মছৰ ৰিলেটেড আৰু সামগ্ৰী আছিলে যিখিনি আমি ভোজমাৰী মথাউৰিৰ কাষৰ পৰা আমি এটা ট্ৰেইনত্ৰী ৰাইফল, এটা এয়াৰ পাম্প, ইয়াকুব আলিৰ ঘৰৰ পিছফালৰ পৰা এখন ৰাবাৰ বোট আমি উদ্ধাৰ কৰোঁ। ইয়াকুব আলী আৰু কাছেম আলীৰ স্বীকাৰোক্তিৰ আধাৰত হবিবুৰ ৰহমানকে ধৰি অঞ্চলটোত সক্ৰিয় চোৰাং চিকাৰীৰ সন্ধানত বন বিভাগ আৰু আৰক্ষীয়ে অব্যাহত ৰাখিছে অভিযান। বিশ্বনাথৰ পৰা তুষাৰ হাজৰিকা, News18 অসম, নৰ্থ ইষ্ট। বাঢ়নী পানীৰ দৰে বজাৰত হুৰা হুৰে বাঢ়িছে পাচলিৰ মূল্য। বানৰ সুযোগ লৈ মহানগৰীৰ পাচলিৰ বজাৰৰ দাম বঢ়াইছে অসাধু বেপাৰীয়ে, কিন্তু জনতাৰ মূৰত মাধমাৰ সোধোৱা মুনাফালোভী ব্যৱসায়ীক নাকি লগাবলৈ কোনো ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা নাই চৰকাৰ তথা প্ৰশাসনে। মহানগৰীৰ পাচলি বজাৰত লাগিছে জুই, বাৰিষাৰ বৰষুণে জুই লগাইছে বজাৰত। পাচলি বজাৰ কৰাটো যেন এতিয়া বিলাসিতা, কিয়নো মহানগৰীৰ পাচলি বজাৰত লাগিছে জুই। 50 টকাৰ তলত নাই কোনো পাচলি। বিলাহী 60-80 টকা প্ৰতি কিলো, ভেন্দি 80 টকা প্ৰতি কিলো, বেঙেনা 60-80 টকা প্ৰতি কিলো, ফুলকবি 100 টকা, বন্ধাকবি 50 টকা, জলকীয়া 200 টকা। গাঁৱত বানপানী হৈ আছে না। কেৱল এয়াই নহয়, জিকা অমিতাকে ধৰি অন্যান্য শাক পাচলিতো বাঢ়িছে দাম, আৰু বজাৰ বানপানীৰ বাবে মূল্য বৃদ্ধি হোৱাৰ কথা স্বীকাৰ কৰিছে বেপাৰীসকলে। জলকীয়া 1 কিলো 120 টকা, আদাৰ 1 কিলো 160, নহৰু 1 কিলো 140, গাজৰ 120 কিলো। এই বানপানীৰ কাৰণে বস্তু নাপায়, আপোনাৰ দাম বাঢ়িছে, আপোনাৰ বিলাহী, গাজৰ, ফুলকবি, বান্ধাকবি সব বস্তুৰে দাম বাঢ়িছে। বানপানীৰ কাৰণে বস্তু আহিব নোৱাৰে, সব জেগাতে পূৰা বানপানী, ৰাস্তা চাস্তা সব ডুবি গৈছে, সব বস্তুৰে বাঢ়িছে, একো বস্তুৰে আপোনাৰ কম দাম নাই। কিন্তু প্ৰশ্ন হয়, সঁচাকৈ বানপানীৰ বাবে শাক পাচলিৰ মূল্য বৃদ্ধি হৈছে নে বানপানীৰ সুবিধা লৈ মুনাফা লুটিছে ব্যৱসায়ীসকলে? এই ক্ষেত্ৰত ৰহস্যজনকভাৱে নীৰৱ ভূমিকা গ্ৰহণ কৰিছে যোগান বিভাগে।
কেমেৰা বিপ্লৱ পালৰ সৈতে সুৰজিত কইকিয়া নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট রাজ্যত জাপানিজ এনসেফেলাইটিস রোগৰ ভয়ংকৰ ৰূপ সঘনে বৃদ্ধি পাইছে মৃতক আৰু আক্ৰান্তৰ সংখ্যা তাৰ মাজতে ৰাজ্যৰ স্বাস্থ্য বিভাগৰ কঠোৰ নিৰ্দেশ ৰাজ্যৰ প্ৰান্তে প্ৰান্তে কৰিব লাগিব ফগিং কিন্তু বাস্তৱত কিমান কাৰ্যকৰী হৈছে স্বাস্থ্য বিভাগৰ এই নিৰ্দেশনা ৰাজ্যত জাপানিজ এনসেফেলাইটিস রোগৰ ভয়ংকৰ ৰূপ এটার পাছত আনটো নিত নতুন স্থানত বিয়পিছে জাপানিজ এনসেফেলাইটিস রোগী ইয়াকে লৈ আতঙ্কিত হৈ পৰিছে সাধাৰণ জনতা তাৰ মাজতে ৰাজ্যৰ স্বাস্থ্য বিভাগৰ কঠোৰ নিৰ্দেশ ৰাজ্যৰ প্ৰান্তে প্ৰান্তে কৰিব লাগে ফগিং জাপানিজ এনসেফেলাইটিস রোগত আক্ৰান্ত ৰোগীৰ স্থানকে ধৰি সকলো জনবহুল স্থানত ফগিং কৰাৰ কঠোৰ নিৰ্দেশ স্বাস্থ্য বিভাগৰ নীতি নিৰ্দেশ অনুসৰি গুৱাহাটী পৌৰ নিগমে প্ৰদান কৰিব লাগে ফগিং ব্যৱস্থা কিন্তু বাস্তব অর্থত গুৱাহাটী পৌর নিগমে কিমান ফগিং কৰিছে তাৰ আজি আমি বাস্তব প্ৰতিচ্ছবি দেখুৱাম পিছে ৰাজ্য চৰকাৰৰ এই কঠোৰ নিৰ্দেশ কিমান ৰূপে হৈছে বাস্তৱায়িত ৰাজ্যৰ কোনো জকাইচুকৰ অঞ্চল নহয় গুৱাহাটী মহানগৰীৰ মাজমজিয়াত নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ ৰিয়েলিটি চেক খান লালগণেশৰ পৰা কাহিলিপৰা নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ ৰিয়েলিটি চেকত প্ৰথমে শুনাব লৈছো কেইটামান ভাষ্য এই ভাষ্য আমাৰ নহয় এয়া সহজ সৰল মহানগৰবাসীৰ অকপট ভাষ্য জনকপুৰত নাই দেখা দেখোন এতিয়ালৈকে ফকিংটো দিয়া নাই ইয়াতে আমাৰ ইয়াতে তেন্তে মহানগৰীৰ কত ফকিং হৈছে স্বাস্থ্য বিভাগৰ নিৰ্দেশক বুঢ়া আঙুলি প্ৰদৰ্শন কৰিছে গুৱাহাটী পৌৰ নিগমে একেদৰে ৰাজ্যৰ স্বাস্থ্য বিভাগে জনসাধাৰণৰ সজাগতা বৃদ্ধিৰ বাবে সভা অনুষ্ঠিত কৰাৰ কথা দাবী কৰি আহিছে অথচ এতিয়াও গুৱাহাটী মহানগৰবাসীয়ে অৱগত নহয় জাপানিজ এনচেফেলাইটিছ ৰোগ প্ৰতিৰোধৰ বাবে কি কি ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে এয়া ৰাজ্যৰ স্বাস্থ্য বিভাগ কথা আৰু কামৰ সাদৃশ্যহীন এটা বিভাগ যাৰ বাবে ৰাজ্যত জাপানিজ এনচেফেলাইটিছ আৰু জাপানিজ এনচেফেলাইটিছ সদৃশ ৰোগত এই পৰ্যন্ত 150ৰো অধিক ৰোগীৰ মৃত্যু হৈছে কেমেৰা পাৰ্চন প্ৰফেচৰ সহযোগত বলেন ভট্টাচাৰ্য নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট ৰিমহুটৰ এটা ব্ৰেকিং নিউজ গুৱাহাটী মহানগৰীৰ ফাঁচী বজাৰত অঘটন ফুলগলিৰ সন্মুখতে বহি গৈছে পথ ব্ৰহ্মপুত্ৰ উফন্দি উঠাৰ বাবে খহি গৈছে আৰু বহি গৈছে এনেধৰণে পথটো পানীৰ পাইপ বহি যোৱাৰ ফলতে পথটো বহি যোৱাৰ সন্দেহ প্ৰকাশ কৰা হৈছে ঘটনাস্থলীত উপস্থিত হৈছে প্ৰশাসনৰ লোক সবিশেষ তথ্য জানিম আমাৰ সাংবাদিক অগ্নিক গগৈৰ পৰা মই বৰ্তমান উপস্থিত আছো সদাব্যস্ত ফাঁচী বজাৰ অঞ্চলত আৰু এই ভৰলুৰ পৰা কাছাৰী ফালৰ পৰা যিটো পথ যায় সেই পথটোত কিছু সময়ৰ আগতে ভয়ানক যানজঁটৰ সৃষ্টি হৈছে কিয়নো মোৰ সন্মুখত থকা এটা পথ মই আপোনালোকক দেখুৱাব খুজিছোঁ এই পথটো হৈছে বিখ্যাত ফুলৰ গলি বুলি কোৱা হয় ফাঁচী বজাৰৰ আৰু এই পথটোতে কিদৰে আপোনালোকে দেখিবলৈ পাইছে যে এটা অংশ ইতিমধ্যে তললৈ বহি গৈছে এটা কথা ইতিমধ্যে জানিব পৰা গৈছে যে এডাল পানীৰ পাইপ আছে আৰু এই পানীৰ পাইপডাল ব্ৰহ্মপুত্ৰৰ পানীয়ে সেমেকাই পেলোৱাৰ পিছত আৰু আপোনালোকে নিশ্চয় অৱগত যে যোৱা কেইবাদিনো ধৰি নেৰানেপেৰা বৰষুণৰ ফলত ইতিমধ্যে সমগ্ৰ ৰাজ্যখনতে কেনে এটা অৱৰ্ণনীয় পৰিৱেশৰ সৃষ্টি হৈছে যে মোৰ ইপাৰে ইতিমধ্যে ব্ৰহ্মপুত্ৰখন আপোনালোকে দেখিছে তাৰ তলে তলে যিহেতু ব্ৰহ্মপুত্ৰখন বৈ আছে আৰু তাৰ পিছত যিডাল পানীৰ পাইপ এই পানীৰ পাইপডাল আপোনালোকে টিভিৰ পৰ্দাত নিশ্চয়কৈ দেখিবলৈ পাইছে আৰু এই পানীৰ পাইপডালৰ বহি যোৱাৰ ফলতে এই পথটোত ইতিমধ্যে তললৈ বহি যোৱা বুলি ইতিমধ্যে প্ৰশাসনৰ লোকে জানিবলৈ দিছে গতিকে এই মুহূৰ্তত যিহেতু যথেষ্ট এটা সংকটৰ সৃষ্টি হ'ব পাৰে কিয়নো এই পথটো অতি ব্যস্তময় পথ ফাঁচী বজাৰ যদিও আজি দেওবাৰ তথাপিতো আপোনালোকে ইয়াত দেখিছে যে দৈনিক হাজাৰ হাজাৰ যান বাহন ইয়ালৈ ইয়াৰ এই পথটো অতিক্ৰম কৰে গতিকে ইয়াত যদি এনেকুৱা ধৰণৰ গুৰুতৰ অসুবিধাৰ এটা সন্মুখীন হয় তেনেহলে নিশ্চয়কৈ সকলো পথচাৰী বা গাড়ীৰ কাৰণে নিশ্চয়কৈ দুৰ্যোগৰ কথা হ'ব দাদা অকণমান মই আপোনাৰ ওচৰলৈ আহিব খুজিছোঁ মই এজন লোকক সুধিব বিচাৰিছোঁ যে আচলতে কি হ'ব পাৰে এইটোৰ কাৰণে আমাৰ ইমান ভয়ৰ কাৰণ নাই যিহেতু আমাৰ এইখিনি সেইখিনি ৰাস্তা মানে একো হোৱা নাই এই হয়তো অলপমান এইখিনি নলা নিচিনা হৈ যাব পাৰে পাইপডাল ফুটিব পাৰে পাইপডাল ফাটিব পাৰে ভৱিষ্যতে
ভবিষ্যতে মানে বেশি দিন নাই এনে যদি থাকে ক্রমাগতভাবে ইয়াল গাড়ির উপরে গিয়ে আছে গাড়ি উপরে গিয়ে থাকার ফলত তলর মাটিত বহি গেছে নয় তলর মাটিত বহি যাওয়ার কারণে উপরে পাইডাল ভয়টা রাখবে পারা নাই আর উপরে গাড়ি মটর চলি আছে নয় এই ভয়টা রাখি মানে পাইডালত মানে তলর মাটিত নরম হয়ে আছে নয় সেইকারণে এনেকা হয়ে আছে মানে ইতিমধ্যে আপনাদের দেখবলে পাইছে যে যখন ট্রেফিকর আরক্ষী অতি নিপুণভাবে গোটে কথাখিনি পরিচালনা করেছে আর ইয়াত যাতে কোনো ধরনের যানজটর সৃষ্টি নহয় তার প্রতিও ট্রেফিক আরক্ষী সকলে যথেষ্ট গুরুত্বপূর্ণ কাম ইয়াত আরম্ভ করেছে যথেষ্ট পানবজার আরক্ষী থানার যখন ট্রেফিক আরক্ষী ইয়াত আহি উপস্থিত হয়ে গোটেই পরিস্থিতির তদারক করে আছে আর যাতে কিনারলে আসলে গাড়িবিলাক না যায় তার প্রতিও সঘনে লক্ষ্য রাখিছে গতি ফাঁসিবজার এই ঠাইখিনি যাতে অতি সুন্দরক ট্রেফিক আরক্ষী সকলে যাতে গাড়িব পার হয়ে যাব পারে তার প্রতি নিরন্তর চেষ্টা অব্যাহত রাখিছে বাঙালি সকলক রাজনীতি করেছে বিজেপিয়ে হুজায় দলীয় সভাত অংশগ্রহণ করে এনআরসি প্রসঙ্গত এই বিস্ফোরক অভিযোগ সাংসদ প্রদ্যুৎ বরদলৈ এনআরসি পুনৰ সিন্ডিকেটক সরব হয়ে পড়ল কংগ্রেসের সাংসদগী বিজেপির লোকেরা সব সময় পলিটিক্স করেছে সব সময় বাঙালি হিন্দুক লৈ ফুটবলের দরে রাজনীতি করেছে বিজেপিয়ে ফুটবলের মত বাঙালি হিন্দুদের এখান থেকে দাঁড়িয়ে ওখানে নিয়েছে ওখানে দাঁড়িয়ে ওখানে নিয়েছে এনআরসির প্রসঙ্গত এবার আনেক বিস্ফোরক অভিযোগ সাংসদ প্রদ্যুৎ বরদলৈর ভুজার এক দলীয় সভাত ভাগ লৈছিল সাংসদ বরদলৈয়ে সেই সভাতেই বরদলৈর অভিযোগ বাঙালি সকলক লৈ সদায় রাজনীতি করে আহিছে বিজেপিয়ে পিছে কি ধরনের রাজনীতি করেছে বিজেপিয়ে আকো এবার শুনক বাঙালি ভাষাতে উত্থাপন করা প্রদ্যুৎ বরদলৈর অভিযোগের কথা হিন্দু বাঙালির নে বিজেপির লোকেরা সব সময় পলিটিক্স করেছে সব সময় ফুটবলের মত বাঙালি হিন্দুদের এখান থেকে দাঁড়িয়ে ওখানে নিয়েছে ওখানে দাঁড়িয়ে ওখানে নিয়েছে কেইদিনমানের বিরতির পিছত সিন্ডিকেটক লৈ পুনৰ সরব হল নগাঁওর কংগ্রেস সাংসদজন মুখ্যমন্ত্রীর লগতে বহুকেইজন মন্ত্রীও এই সিন্ডিকেটত জড়িত বলে পুনর্বার দাবি করে বরদলৈয়ে কলে পাটকাই পাহাড়ের পর ধুবুরী ভূটান সীমান্তর পর বরাকলৈ সকলতে চলি আছে কিবা নহয় কিবা সিন্ডিকেট পাটকাই পাহাড়ের তারপর ধুবুরী ইফালে একবার ভূটান সীমান্তর পর এফালে শিলচর বরাকলৈ সবতে কিবা নহয় কিবা সিন্ডিকেট চলি আছে বিজেপির কর্মকর্তা সকলে অসমের চিফ মিনিষ্টারে মন্ত্রী সকল জড়িত আছে তো বেশিরভাগ মন্ত্রী জড়িত আছে আর গোটেবিলাক অসমের চিফ মিনিষ্টার জ্ঞাতসারে আছে শাসকীয় দল বিজেপির বিরুদ্ধে কেতবোর গুরুতর অভিযোগ আনিলে সাংসদ প্রদ্যুৎ বরদলৈয়ে দাদাগিরি পলিটিক্স হয়েছে আমার কর্মী সকলে ধমকি দিছে আজি মূল মিটিং করবর কারণে যে জায়গা করেছে তার ধমকি দিছে মালিকক যে খবরদার কংগ্রেসের মিটিং করব নয় অবশ্যই সাংসদজনে কলে বিজেপির এনে ভয় ভাবুকির বিরুদ্ধে যুঁজি যাব কংগ্রেসে সিন্ডিকেটক লৈ কিছুদিন পূর্বে এনে ধরনের অভিযোগে আনিছিল নগাঁওর সাংসদজনে তার পিছতেই অভিযোগ অস্বীকারে জাঙুর খাই উঠিছিল বিজেপি দল কিংবা সরকার আকো একে অভিযোগ প্রদ্যুতর লক্ষণীয় হব সরকারের প্রতিক্রিয়া ভোজাৰপৰা প্ৰণৱ শৰ্মা নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট ভণ্ডতান্ত্ৰিকলৈ ভয় কৰে দৰং আৰক্ষীয়ে সৰ্বস্বাত্ব পৰিয়ালে গোচৰ ৰুজু কৰাৰ পাছতো আৰক্ষীয়ে সোধা পোছা নকৰিলে ভণ্ডতান্ত্ৰিক পুতুলি বৰুৱাক ভণ্ডতান্ত্ৰিকলৈ ভয় দৰং আৰক্ষীৰ গোচৰ ৰুজুৰ পাছতো লোৱা নাই ব্যৱস্থা সোধা পোছাও করা নাই ভণ্ডতান্ত্রিকক গোচর রুজু হওয়ার তিনদিনের পাছতো তদন্তর আশ্বাস দিয়ে দরং আরক্ষীয়ে সামরিছে দায়িত্ব ইনভেস্টিগেশন চলি আছে তো এটা ফাইনালি কি হয় এটা আয়ো আছে আয়ো যাব ইনভেস্টিগেট করে আছে যেহেতু ইনভেস্টিগেট প্রপার করার পিছতহে মানে কব পারি আমি ভণ্ডতান্ত্রিক পুতুলি বরুয়াই সর্বশান্ত করা শচীন শর্মার পরিয়ালে খুকুরবাড়ি সিপাঝার থানাত দাখিল করেছিল এজাহার সেই এজাহারের আধারতে গোচর রুজু করে পুতুলি বরুয়ার ঘরত উপস্থিত হয়েছিল আরক্ষী
কিন্তু পুতুলি বরুয়ার তর্জন গর্জন শুনার পাছত গ্রেপ্তার করাতো বাদেই ঘরের বারান্দাত উঠারও সাহস নকরিলে আরক্ষী। পুতুলি বরুয়ার কথা শুনি হেনটু হয়ে যাওয়া আরক্ষী ফেঁসাটু হয়ে উভতি আহিল সিপাজার থানালৈ। পুতুলি বরুয়া হারি গলে প্রাণর সংশয় হব বলে গোসরিয়ায় কোয়ার পাছতো হাত সাবতি বহি আছে দরং আরক্ষী। কলাইগাঁওয়ের বর্বর কাণ্ডর পাছতো ভণ্ড তান্ত্রিক পুতুলি বরুয়াক এবারও সোধা পোছা নকরা ঘটনায় দরং জেলাত সৃষ্টি করেছে প্রতিক্রিয়ার। মঙ্গলদৈর পর নবজ্যোতি মহন্ত, নিউজ 18 অসম, নর্থ ইস্ট। অসম গ্রামীণ বিকাশ ব্যাংকের আনন্দ বজার শাখাত মরহাহি চুরের অভিযান। খিড়কির রদ কাটি ব্যাংক সুমা চুরে হাত দিলে স্ট্রংরুমত, গ্যাস কাটারে স্ট্রংরুমের দ্বার কাটি চুরে লুটি নিলে নগদ ধন। চুরের মরহা, ব্যাংকত চুরের সাফাই অভিযান, খিড়কির রদ কাটি সুমাল চোর, গ্যাস কাটারে ভল্ট কাটি লুটিলে ধন। খিড়কি এখনত এইফালে পূবফালের খিড়কি এখনত তিনিডালমান রড কাটি পেলায় সুমাইছে। সুমাই পেলায় ধরক স্ট্রংরুমর আমার মানে স্ট্রংরুমর গ্যাস জ্বালাই যে গ্যাসের দ্বারাই এইখান ভাঙিছে আর মানে তালাটা ভাঙিছে আর। অসম গ্রামীণ বিকাশ ব্যাংকের আনন্দ বজার শাখাত মরহাহি চুরের অভিযান। খিড়কির রদ কাটি ব্যাংক সুমা চুরে হাত দিলে স্ট্রংরুমত, গ্যাস কাটারে স্ট্রংরুমের দুয়ার কাটি চুরে লুটি নিলে নগদ ধন। স্ট্রংরুমতো মানে আমার গ্যাসের দ্বারাই নিশ্চয় হব, এটা ভাঙি পেলায় মানে ভিতর আমার যেখানে আসিল সেইখানে পিছাগুলো লই গেছে। আর আলমারি আলমারিটাও খোলা আছে, আর চুরিকাণ্ড সংঘটিত হওয়ার এদিন পাছতে পোহরলৈ আহিল সমগ্র ঘটনা। স্থানীয় লোকে ব্যাংকের বাহিরত পড়ি থাকা কটারত দেখার পাছতে খবর দিলে আরক্ষী। ঘটনাস্থলীত উপস্থিত হয়ে আরক্ষী সম্ভেদ পালে চুর সুমা বাতর, খিড়কির লগতে স্ট্রংরুমের দুয়ার কটার শব্দ স্থানীয় লোকে নুশুনা কথায় সৃষ্টি করেছে রহস্যর। সম্প্রতি ব্যাংক চুরির রহস্য উদঘাটনের বাবে আনন্দ বজার আরক্ষী আরম্ভ করেছে অভিযান। মুসলপুরের পর মনোহর রাজবংশী, নিউজ 18 অসম, নর্থ ইস্ট। কাজিরঙ্গার রাষ্ট্রীয় উদ্যানত ক্রমাৎ জটিল রূপ ধারণ করেছে বান পরিস্থিতিয়ে। প্রায় 80% রাষ্ট্রীয় উদ্যানখন জলমগ্ন হয়ে পড়াত খাদ্য সংকটত ভুগিছে বন্য প্রাণী সমূহ। জলমগ্ন অঞ্চলের পর নিরাপদ স্থান বিচারি ওখ স্থানলৈ ঢাপলি মেলিছে বন্য জীব জন্তুয়ে। নিশা হলে বৃদ্ধি পায় বিপদের আশঙ্কা, কিয়নো গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণের বাবে নাই টাইম কার্ডর ব্যবস্থা। নিশার কাজিরঙ্গার রাজপথত নিউজ 18 বিশেষ পদক্ষেপক প্রশংসা করলে কাজিরঙ্গা মুখ্য বন সংরক্ষক শিবকুমারে। আমার প্রায় 95টা ক্যাম্প স্থাপিত হয়েছে, আর ইতিমধ্যে কিছু জীব জন্তু ধর কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যানের পর ওলাই কার্বি আংলং পাহাড়লে গেছে। গতি আমি সেই সংক্রান্ত যথেষ্টখানি ট্রাফিক কন্ট্রোলত ব্যস্ত হয়ে থাকি। হয় আমি হস্তম হয়ে আছো কার্বি আংলংর আমার ফরেস্ট ডিপার্টমেন্ট লগতে কার্বি আংলং পুলিশ ডিপার্টমেন্ট সকলোরে কোঅপারেশন আছে, পাবলিক এডমিনিস্ট্রেশনেরও মানে হেৰি আছে, সহযোগ আছে। আর আমি কার্বি পাহাড়ও মানে যথেষ্টখানি ফোর্স মোতায়েন করে তার পেট্রোলিংখানি করি থাকা হয়। আমার টাইম কার্ডের ব্যবস্থা আছে, কিন্তু আজি যেহেতু আরম্ভ হয়েছে আমি বেরিকেডখানি লগাই প্রতিখন গেটতে আমি রাইজক অনুরোধ জানাইছো যাতে যেখানে নিয়ম বান্ধি দিয়া হয়েছে সেই নিয়মখিনি যাতে মানি চলে। আর আপনার জড়িয়েও আমি রাইজক অনুরোধ জানাম যে এই রাষ্ট্রীয় ঘাইপথটো যেটা জখলাবন্ধারপর বোকাখাটলেকে যাতে আহিলে মানে গতিবেগটো 40 কিলোমিটার পার আওয়ার থাকে, এটাই আমি অনুরোধ জানাব। বর্তমান আমি সকলো মানে আমার জানুয়ারি পার হয়ে থাকা 9টা ঠাই আছে, এইবিল ঠাইত মানে অলরেডি স্পীড রেস্ট্রিকশনবিল লাগু আছে, বেরিকেডবিল লাগু আছে। আর আমার SDOSL কলিয়াবর আর SDOSL বোকাঘাট বি মানে 144 দুইটা এরিয়াতে অলরেডি ইম্পোজ করা হয়েছে। আর আমি হা কালি মানে আমার সিভিল এডমিনিস্ট্রেশন, পুলিশ আর ফরেস্ট এডমিনিস্ট্রেশন আর বিভিন্ন এনজিও লগত আমি এটা রিভিউ করি, কিউকি মানে একটু পানি মানে এটা মানে আর বাড়িও পারে নেক্সট 2-3 দিন মানে আমার কাজিরঙ্গা কারণে এটা ক্রুশিয়াল দিন এটা হো পারে।
তো বর্তমান জানুয়ারী বিলাক আমার আল দা কারি ডেরিয়া ক্রাস করে আছে বেসিক রাইনো এতিয়ালেকি ম্যাক্সিমাম পার হওয়া নাই বেসিক তো আমার পহু আর একটু হাতি ম্যাক্সিমাম একটু পার হয়ে আছে আর বিভিন্ন এনজিও আর লোকালত আমার গাঁও গাঁও গাঁওয়ার পর মানে আমার অ্যান্টি ডেপুটেশন স্কোয়াড ইকো ডেভেলপমেন্ট কমিটি আকুল আমাক মানে সহায় করে আছে। মেঘালয়ৰ পূব খাচী পাহাৰৰ বালাতত মুগ্নি নদীৰ ভয়ংকৰ খহনীয়া চপৰা চপৰে খহিছে ভূমি নৈখনৰ প্ৰবল খহনীয়াত জীয়া গৈছে বাসগৃহ বিশ্বৰ আটাইতকৈ পৰিষ্কাৰ গাঁও হিচাপে খ্যাত মাউলিন নং গাঁওখনলৈও অশনি সংকেত কঢ়িয়াই আনিছে মুগ্নি নদীৰ খহনীয়াই উল্লেখযোগ্য যে বিগত কিছুদিনৰ পৰা অঞ্চলটোত অব্যাহত থকা ভূমিস্খলনৰ বাবে বহিৰ্বিশ্বৰ সৈতে যোগাযোগ বিচ্ছিন্ন হৈ পৰিছে। নিউজ এইটিনৰ বাতৰি প্ৰভাৱ অচিত ৰোগত আক্ৰান্ত কণমানিক বনৰালীৰ সহায়ৰ বাবে আগবাঢ়ি আহিল নগাঁও জিলা আইন সেৱা প্ৰাধিকাৰীৰ সচিব প্ৰণীতা মৰাং। নগাঁও জিলাৰ হাতীচুং সোণাৰী গাঁৱৰ এগৰাকী মৰম লগা কণমানিয়ে পখিলা খেদাৰ বয়সতে অচিন ৰোগত আক্ৰান্ত হয়। দুবছৰৰ অধিক কাল চিকিৎসা কৰাই ভাগৰি পৰিছে পিতৃ মাতৃ কান্দি কান্দি ভাগৰি পৰিছে কণমানিটিৰ দুৰ্ভগীয়া মাতৃয়ে দিন হাজিৰা কৰা পিতৃয়ে বহুতো ঠাইত চিকিৎসা কৰাৰ পিছতো ধৰা পৰা নাই কণমানিগৰাকীৰ বেমাৰ। বৰ্ণালীৰ এই সমগ্ৰ ঘটনা নিউজ এইটিনত প্ৰচাৰ কৰাৰ পিছতে এতিয়া কণমানিজনক সহায় কৰিবলৈ আগবাঢ়ি আহিছে নগাঁও জিলা আইন সেৱা প্ৰাধিকাৰী সচিব প্ৰণীতা মৰাং। নিউজ এইটিনৰ দ্বাৰা প্ৰচাৰিত হোৱা এটা বাতৰিত আমি জানিবলৈ পাৰিলোঁ যে বৰ্ণালী বনিয়া নামৰ এই কণমানি শিশুগৰাকী যাৰ বয়স মাত্ৰ 4.5 বছৰ হৈছে এই কথা জানিব পৰাৰ লগে লগেই আমি ন্যায়সেৱা প্ৰাধিকৰণৰ তৰফৰ পৰা মই ন্যায়সেৱা প্ৰাধিকৰণৰ সচিব প্ৰণীতা মৰাং আৰু মোৰ লগত পেনেল অধিবক্তা ৰূপালী গোস্বামীক লৈ মই আজি বৰ্ণালী বনিয়াৰ ঘৰত উপস্থিত লৈ তেখেতৰ স্বাস্থ্যৰ বুজ ল'বলৈ চাইছোঁ। আমাৰ ফালৰ পৰা যিখিনি আইনী সাহাৰ্য তেওঁ পাব লাগে বা যিখিনি বিনামূলীয়া সাহাৰ্য তেখেত হকদাৰ সেইখিনি দিবৰ বাবে সেই সহায়খিনি আমি আগবঢ়াবৰ বাবে তেওঁলোকৰ ওচৰলৈ আহিছোঁ আৰু পৰৱৰ্তী পৰ্যায়ত আমি জিলা নগাঁও আইন সেৱা প্ৰাধিকৰণৰ তৰফৰ পৰা বৰ্ণালীৰ চিকিৎসাৰ বাবে যিখিনি কৰিব পাৰোঁ সকলো পদক্ষেপ আমি তাৎক্ষণিকভাৱে ল'ম। মহানগৰী ভঙাগড়ত শোকাবহ ঘটনা কবল নগৰত কুঁৱাত পৰি মৃত্যু হয় এজন লোকৰ। মৃত 46 বছৰীয়া লোকজন দিলীপ হালৈ পেছাত এজন অটো চালক আছিল দিলীপ হালৈ। মহানগৰীৰ ৰবীন নগৰত ঘৰ দিলীপ হালৈৰ। NDRFয়ে নিশা অভিযান চলাই উদ্ধাৰ কৰে লোকজনৰ মৃতদেহ। নিশা 3 ঘণ্টা অভিযান চলাই মৃতদেহটো উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হয় NDRF বাহিনীয়ে।